কিশোরগঞ্জের করিমগঞ্জে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল 11টার দিকে মরিচখালি বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মাহবুবুল আলম ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে এই আউটলেট উদ্বোধন করেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কিশোরগঞ্জ শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মোহাম্মদ মুসলিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন করিমগঞ্জ সোবানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল বারী রিয়াদি, উর্দিগি দাখিল মাদ্রাসার সভাপতি মোহাম্মদ সিরাজুল হক, সুপার মাওলানা মোহাম্মদ মাহতাবুদ্দিন প্রমুখ। বিডি চ্যানেল 4 ডেস্ক রিপোর্ট।